ফন্ট সেন্স ফাইনালি ইউটিউব চ্যানেল ফন্ট সেন্স। হ্যালো বন্ধুরা, আমরা অনেকেই জানি কিভাবে কোনো লেখার ফন্টকে চেঞ্জ করতে হয়, অর্থাৎ সাধারণ লেখাকে ফন্ট যুক্ত করে স্টাইলিশ লেখায় পরিবর্তন করতে হয়। কিন্তু আমরা অনেকেই জানি না কিভাবে একটি ইউটিউব চ্যানেলে সাধারণ লেখাকে অর্থাৎ ফন্টকে পরিবর্তন করে স্টাইলিশ লেখায় পরিণত করতে হয়, আর সেটি কোনো রকমের কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই। সো আজকে ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে আপনার ইউটিউব চ্যানেলে সাধারণ ফন্টকে পরিবর্তন করে এরকম স্টাইলিশ ফন্ট অ্যাড করতে পারেন। সো হ্যালো ভিউয়ার্স, আমি রিয়াদ রাহান ফ্রম সিটি টেক লিঙ্ক। তো চলুন তাহলে ভিডিওটি এখানেই শুরু করা যাক। হ্যালো কিউটিউব পিপল, ওয়েলকাম করে নিচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আজকে ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে আপনার ইউটিউব চ্যানেলে সাধারণ ফন্টকে পরিবর্তন করে এরকম ফন্টে পরিণত করতে পারেন। সো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এবং দেখে আসি আপনি কোনো রকমের কোনো অ্যাপ ছাড়াই আপনি কিভাবে আপনার চ্যানেলের সাধারণ ফন্টকে পরিবর্তন করে আপনি স্টাইলিশ ফন্টে পরিণত করতে পারেন। সো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। সো হ্যালো ভিউয়ার্স, এই কাজটি করার জন্য জাস্ট আপনি আপনার ফোন থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করবেন। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি আমার ফোন থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করছি। সো একই প্রসেস ফলো করে আপনি জাস্ট আপনি আপনার ফোনের ইউটিউব অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করবেন। সো বন্ধুরা, ইউটিউব অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করার পর জাস্ট আমাদের সিম্পল এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি আপনার চ্যানেল আইকনটির উপরে জাস্ট একবার ক্লিক করে দিবেন। সো এখন আমরা আমাদের ইউটিউব অ্যাকাউন্টটি থেকে আমরা সরাসরি আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করব। সো এর জন্য আপনারা জাস্ট ইউর চ্যানেলের উপরে ক্লিক করে দিলেই আপনাদের চ্যানেলের ভিতরে নিয়ে যাবে। সো বন্ধুরা, চ্যানেলের ভিতরে নিয়ে যাওয়ার পরে এখানটাতে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন আমাদের কিন্তু এখানটাতে এখন সাধারণ ফন্টটি ইউজ করা আছে। দেখতে পাচ্ছেন সবার ডিফল্ট যে ফন্টটি থাকে সেই ফন্টটি। সো আমরা এই ফন্টটি থেকে এখন এই ফন্টটি পরিণত করব আমাদের ফন্টটিকে। সো এর জন্য জাস্ট আপনারা সেটিং আইকনে ক্লিক করে দিবেন। সো সেটিংস আইকনে ক্লিক করার পরে এখান থেকে জাস্ট আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানটাতে সিম্পল ফন্টটি রয়েছে। সো জাস্ট আমরা এই ফন্টটিকে পরিবর্তন করব। আমাদের চ্যানেলের এই সাধারণ ফন্টটিকে পরিবর্তন করার জন্য জাস্ট আমাদের ছোট্ট একটি কাজ করে নিতে হবে। সো এর জন্য জাস্ট আমরা ইউটিউব থেকে এখন সরাসরি বেরিয়ে যাব। সো ইউটিউব থেকে বেরিয়ে যাওয়ার পরে আপনি আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। সো আমি জাস্ট আমার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি। সো জাস্ট আপনি আপনার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকেও ওপেন করে নিতে পারেন। সো ওপেন করার পর জাস্ট এখান থেকে আপনার ইউআর বক্সে সিম্পলি আপনি সার্চ বক্সে টাইপ করে দিবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, ফন্ট চেঞ্জার। জাস্ট আপনারা এখান থেকে লিখে দেবেন ফন্ট চেঞ্জার। আপনাদের সুবিধার ক্ষেত্রে এই লেখাটি আমি আমাদের স্ক্রিনের উপরে দিয়ে দেবো। সো দেখতে পাচ্ছেন ফন্ট চেঞ্জার লেখার পরে জাস্ট আপনি সার্চ করে দিবেন। সো ফার্স্ট সার্চ করে দেওয়ার পরে এখান থেকে জাস্ট আপনাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। সো দেখতে পাচ্ছেন এখানটাতে কিন্তু আমাদের অনেকগুলো ওয়েবসাইট রয়েছে, প্রতিটি ওয়েবসাইট থেকে আপনি কাজটি করতে পারবেন। সো আমি জাস্ট আপনাদেরকে রিকমেন্ড করবো আপনার ফার্স্ট যে ওয়েবসাইটটি থাকবে সেটার ভিতরে প্রবেশ করবেন। সো ফার্স্ট ওয়েবসাইটটি ভিতরে প্রবেশ করার পর জাস্ট এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে উপরেরটাতে আপনি আপনার চ্যানেলের নেমটি দিয়ে দেবেন এবং নিচেরটাতে সেই নেমটি স্টাইলিশ ফন্টে পরিণত হয়ে চলে আসবে। সো জাস্ট আপনি এখানটাতে উপরের বক্সটিতে আপনি আপনার চ্যানেলের নেমটি লিখে দিবেন এবং নিচেরটাতে সেই ফন্টটি কিন্তু চলে আসবে স্টাইলিশ ফন্টে পরিণত হয়ে। সো আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমাদের চ্যানেলের নেমটিকে আমি আগে থেকেই কপি করে নিয়েছি, আমি জাস্ট এখানটাতে এখন পেস্ট করে দিচ্ছি। সো আপনি চাইলে এখানটাতে পেস্ট করেও দিতে পারেন অথবা আপনি চাইলে এখানটাতে আপনি আপনার চ্যানেলের নামটিকে লিখেও দিতে পারেন। সো দেখতে পাচ্ছেন লিখে দেওয়ার পরে জাস্ট আপনি এখান থেকে ইন্টার প্রেস করবেন অথবা ওকে প্রেস করবেন। সো দেখতে পাচ্ছেন প্রেস করার সাথে সাথে নিচের যে বক্সটি রয়েছিল আমাদের, সো সেই বক্সটির ভিতরে কিন্তু আমাদের নামের অনুরূপ করে কিন্তু বিভিন্ন রকমের স্টাইলিশ ফন্টগুলো কিন্তু এখানটাতে চলে এসেছে। সো আপনি দেখতে পাচ্ছেন এখানটাতে কিন্তু আমাদের চ্যানেলের কিন্তু নামটিকে অনুরূপ করে কিন্তু বিভিন্ন আকারের এবং বিভিন্ন ডিজাইনের কিন্তু অসংখ্য কিন্তু এখানটাতে ফন্টগুলো চলে এসেছে। সো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো চাইলে কিন্তু যে কোনো একটি ফন্ট কিন্তু সিলেক্ট করে নিতে পারেন। সো আমি জাস্ট আপনাদেরকে সোয়াইপ করে দেখাচ্ছি ফন্টগুলো, এখানটাতে অনেক রকমের কিন্তু ফন্টগুলো রয়েছে।
সো দেখতে পাচ্ছেন এখানটাতে কিন্তু আপনারা অনেক রকমের অসংখ্য কিন্তু ফন্ট স্টাইলিশ ফন্টগুলো পেয়ে যাবেন আপনি আপনার চ্যানেলের অনুরূপ নাম করে। সো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটি ফন্ট সিলেক্ট করে নিচ্ছি আমাদের চ্যানেলের জন্য। সো দেখতে পাচ্ছেন আমার জাস্ট এখান থেকে এই ফন্টটিকে জাস্ট আমার ভালো লেগেছে, জাস্ট আমি এই ফন্টটিকে এখান থেকে কপি করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। সো এই ফন্টটিকে নেওয়ার জন্য জাস্ট আপনি ফন্টটির উপরে পেস্ট করে ধরে রাখবেন। সো বন্ধুরা ফন্টটির উপরে পেস্ট করে ধরে রাখার পরে জাস্ট এখান থেকে কপি অপশন আসবে। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন প্রেস করে ধরে রাখার পরে এখানটাতে কপি অপশন আসবে। সো উপরে জাস্ট কপি অপশনটির উপরে জাস্ট আপনারা প্রেস করে দেবেন। সো কপি অপশনটির উপরে ক্লিক করার পরে আমাদের এই নামটি কিন্তু এখানটাতে কপি হয়ে গেছে। সো আপনি চাইলে এখানটাতে যে কোনো নামকে কিন্তু খুব সহজে কিন্তু এরকম প্রেস করে ধরে রেখে কিন্তু কপি করে আপনি খুব সহজে কিন্তু এখানটাতে থেকে নিয়ে নিতে পারেন আপনি আপনার পছন্দের ফন্টটি। সো জাস্ট আমি ওই ফন্টটি কপি করে নিলাম এখানটাতে। সো আমি জাস্ট এখান থেকে আমাদের এখনও কাজটি অলমোস্ট প্রায় শেষ। সো দেখতে পাচ্ছেন আপনি কিন্তু চাইলে কিন্তু যে কোনো ফন্ট কিন্তু এখান থেকে কপি করে নিয়ে নিতে পারেন। সো আশা করি আপনারা সবাই এখান থেকে কপি কীভাবে করবেন সবাই জানেন। সো জাস্ট আপনারা আমি জাস্ট এখান থেকে আমাদের সেই মেইন ফন্টটি এখান থেকে জাস্ট একবার কপি করে নিলাম। সো দেখতে পাচ্ছেন কপি করার পরে জাস্ট আমি এখানটা থেকে এখন বেরিয়ে যাব। সো এখানটাতে বেরিয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলটির ভিতরে চলে যাব। সো চ্যানেলের ভিতরে চলে যাওয়ার পরে এখান থেকে জাস্ট আমরা লোগো আইকনের উপরে ক্লিক করে দেবো আমাদের চ্যানেলের। সো লোগো আইকনটির উপরে ক্লিক করার পরে এখান থেকে জাস্ট আমরা ইউর চ্যানেলের উপরে আবারও আগের সেম নিয়ম কিন্তু চলে যাব। সেখান থেকে সেটিংস আইকনে, সো সেটিংস আইকন থেকে আমরা জাস্ট এখান থেকে কলম আইকনের উপরে জাস্ট একবার টাচ করে দেব। সো কলম আইকনটির উপর টাচ করার পরে জাস্ট এখান থেকে আমাদের নেমটি চলে আসবে, চ্যানেল নেম। সো জাস্ট আমরা এই নেমটিকে এখান থেকে রিমুভ করে দেব। সো নেমটিকে রিমুভ করার পরে ওখান থেকে আমরা যে নামটিকে কপি করেছি সেটা জাস্ট এখান থেকে একবার পেস্ট করে দিব। সো দেখতে পাচ্ছেন এখানটাতে পেস্ট অপশন আসবে, জাস্ট আপনি পেস্ট অপশনের উপরে একবার ক্লিক করে নিচের ওকে অপশনটির উপরে জাস্ট একবার জাস্ট একবার টাচ করে দিবেন। সো জাস্ট এখান থেকে জাস্ট এখান থেকে আপনি আপনার নেমটিকে পেস্ট করার পরে জাস্ট আপনি আপনার ওকে অপশনটির উপরে একবার টাচ করে দিবেন। নিচের দিকে ওকে অপশন থাকবে, জাস্ট আপনি ওকে অপশনটির উপরে একবার টাচ করে দেওয়ার পরেই কিন্তু আমাদের নামটি কিন্তু সরাসরি আমাদের চ্যানেলের সাথে ফিক্সড হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের স্টাইলিশ ফন্টটি কিন্তু এই মুহূর্তে সেট হয়ে গেছে আমাদের চ্যানেলে। সো আমাদের আগের ফন্টটি ছিল এরকম, এখন আমাদের স্টাইলিশ ফন্টটি হয়ে এরকম হয়ে গেছে। সো বন্ধুরা ওখানটাতে আপনাদের অনেক রকমের কিন্তু অসাধারণ স্টাইলিশ ফন্ট থাকবে। সো আপনি চাইলে কিন্তু আপনি যে কোনো ফন্ট কিন্তু চাইলে এখান থেকে সেট করে নিতে পারেন। সো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য শর্টকাটে একটি ফন্ট জাস্ট সিলেক্ট করে নিলাম। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটিতে কিন্তু এখন আগের থেকে ফিচার্স কিন্তু আরও যুক্ত হয়েছে। সো আপনি চাইলে আপনার চ্যানেলটি আগের থেকে অনেক বেশি সৌন্দর্য বাড়িয়ে নিতে পারেন এরকম ফন্ট চেঞ্জ করে। সো বন্ধুরা এই ছিল আজকের আমাদের ছোট্ট ভিডিওটি, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন অ্যান্ড দিস কমেন্ট করে জানাবে আপনার মূল্যবান মতামত। কথা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ও হ্যাঁ, আপনি চাইলে আমাদের চ্যানেলের অন্য অন্য ভিডিওগুলো দেখে আসতে পারেন। আশা রাখি আমাদের চ্যানেলের প্রতিটি ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে।